اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللوامه السلام عليكم ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد রাহিম আজকের আমাদের আলোচনা বিষয় হবে সাদা কাতুল ফেতের সম্বন্ধে যেহেতু রমজানের পরে আমাদেরকে রমজান শেষ করে ঈদের নামাজে যাওয়ার পূর্বেই আমাদেরকে সাদা কাতুল ফেতে দিতে হবে স্বাধীন কিত দাস ছোট বড়ো সকলের পক্ষ থেকে একসা খাদ্যশস্য দিতে হবে সাদাকাতুল ফেতরের মান হল রমজানের যে ত্রুটি বিচ্ছুতি অনিচ্ছাবশত হয়ে থাকে আল্লাহ রব আলিন এর থেকে ক্ষমা করে দেবে এখন সাদাকাতুল ফেতারটা হচ্ছে শরীরের সাথে অংশ এটা জাকাত জেরো মালের সাথে সাদা কাতুল হচ্ছে দেহের সাথে এই জন্য বলা হচ্ছে ঈদের দিন সকালে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তারাও সাদা ফেতার দিতে হবে ওয়াজিব কিন্তু মায়ের ঘরবে যে সন্তান আছে চার মাসের পরে তার পক্ষ থেকে দেওয়া মোস্তাহাব যদি দেয় ভালো না দিলে সমস্যা নেই প্রশ্ন এসে গেলো যেটা যেটা আমাদের বাংলাদেশে বর্তমানে ইসলাম ফাউন্ডেশন কর্তৃক ইসলাম ফাউন্ডেশন কর্তৃক যে আয়োজিত তারা অদ্দ চা খেজুর অদ্দ চা বলে ফিতরা নির্ধারণ করে এবং কি তারা পঞ্চাশ টাকা ষাট টাকা একটা ফিতরা নির্ধারণ করে এটা অনেকে জিজ্ঞাসা এর দলির কথায় যদি অর্দশাখ চাউল ধরি তো অর্দশা চাউলের বর্তমান ভাজ বেশ পঁচাত্তর টাকা তো তারা পঁচাত্তর ধরে যাই হোক এখন আমাদের জানার বিষয় হচ্ছে রসলাল্লাহ সাল্লাসাল্লাম এবং সাহাবি কি কি দ্বারা সাদা কাতুর ফেতের দিয়েছেন এবং কত দিয়েছেন যেমন সাহেব ওখারের পনেরোশো আপনার সাদা কাতুর ফিতরের ফিতিরের গোলাম ও অন্যান্য সকল মমিনের উপর ফরজ এটা শুরু করলে আপনারা যে পনেরোশো চার থেকে শুরু করে পনেরোশো বারো তেরো পর্যন্ত হাদিস সহি বোখারিতে ফিতর অধ্যায় কি দিবেন কখন দিবেন কাকে দিবেন রূপ দিবেন এ প্রথম হাদিস আন ইবনে ওমর রাজিউল্লাহ আনহুমা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফারাদা জাকাতুল ফিতের মিন তামির আও মিন শাহির আও কুল্লি হরল

যে মহাবিয়া রাজি আল্লাহ আনহু এবং আবু সাইদ আবু সাইদ খুদ্ তাল আহর যে বাঘ বিতনটা হয়েছিলেন মহাবীর রাজি আল্লাহ আনহু মদিনায় হস করতে এসে মদিনায় এসে একদিন খোদবাদের দিকে বলেছিলেন যে আমার মনে হচ্ছে এক সা খেজুর সমান সা গম কারণ তখন গমের আবারটা কম হইতো গমের মূল্য বেশি ছিল এই জন্য এটা দিত কিন্তু সাথে সাথে উপস্থিত আবু সাহেদ ক্ষুদ্রিরাজি আল্লাহ তাল আনহু প্রতিবাদ করছেন যে আমি ততদিন পর্যন্ত এক সাইড দিব যতুর বেশি থাকি কারণ আমি রসোল্লা সাল্লাহ সাল্লামের জমানায় জীবদ্দশায় আমি যতটুক দিছি আমি ততটুকুই দিব সাথে সাথে প্রতিবাদ করছেন শহিব খারির হাদিস নম্বর পনেরোশো আটে এই জিনিসটা স্পষ্ট বলা হচ্ছে তারপরে দেখেন এখানে আবু সাহেদের কতগুলো আবু সাহেদ খুদ্রিক হাদিসটা আছেন আন

أبي سعيد الخدري رضي الله عنه يقول كنا نخرج زكاة الفطر سعى من طعام أو سعى من شعير أو سعى من تمر أو سعى من أكيد أو سعى من جبيب আপু রাজি আল্লাহ তালু বলেন আমরা রসোল্লাহ ঈদ যুগে জন প্রতি একসা পরিমাণ খাদ্যর দ্রব্য একসা পরিমাণ জব এক পরিমাণ খেজুর এক সাপ পরিমাণ পনির অথবা এক সাহ পরিমাণ কিসমিস মোনাক্কা ফেতলা সদ আদায় করতাম পনেরোশো ছয় নম্বর হাদিস এরপর আরেকটা আছে আন

আব্দুল্লাবিন ওমর রাজি আল্লাহ আলু বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফিতরা সাতকা হিসেবে এক সা খেজুর অথবা এক সা জব অথবা জব প্রধান করতেন নির্দেশ দান করেছেন আব্দুল্লাহ রাজি আল্লাহ বলেন লোকেরা তদস্থলে দুই মুদ গম নির্ধারণ করেন এখানে দুই মুদ অর্থাৎ অর্ধ সা ফেতরা পরবর্তীকালে আবিষ্কার এখানে কি বলা হচ্ছে লোকেরা দেখেন হাদিসে বলা কলা আবদুল্লাহ ফাজালান নাস

ফালাম্মা যা আয়া ও যা আতিন ও কলা উরা মুদ্দাম মিন হাজা ইয়া দিলু মুদ্দাইন কে বলছে আবু সাইদ খুদ্রি দেখেন বলছে আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে আমরা ফেত্রা বাবদ জনপতি একসা খাদ্য খাদ্যদ্রব্য একসা খেজুর একসা জব অথবা একসা কিসমিস মুনাক্কা প্রদান করতাম মহাবীর খেলাফতকালে গমের আমদানি হলে তিনি তিনি বললেন আমার মতে এক সা বস্তুর দু মুদাইন গাড়ি তখন গমের আমদানিরা বেশি হলো তখন মুদাইন অথ অদ্দ সাহ এখানে এখানে বলা হচ্ছে যে আবু সাহেদ ক্ষুদ্রি বলছে রসুল সাল্লাহ সাল্লাম দিয়েছে যেমন আগের যে হাদিসটা যে উনি যে আবু সাহেদ ক্ষুদ্রি এবং মহাবীর রাজিউল্লা তালের একটা বাক্য দিয়েছে মহাবীর রাজিউল্লাহ তালা বলছে যে এটা আমার মনে হয় আমার মনে হয় যখন আবাদ কম হয়েছে গমের আবাদ কম হয়েছে খেজুরের আবাদ বেশি হয়েছে তার গম হলে তো দাম বেশি তো অদ্দশাহ সা গম সমান সমান এক সা খেজুরের সমান

ও কানা ত আমানা শাইরু জাব ওয়াল আকিদ ওত্তামার আবু সাইদ খুদির রাজিয়া আল্লাহ বলেন না সুল আসল্লাহ যুগে ঈদ উল ফিতরের দিন আমরা ফিতরা বাবদ জনপ্রতি একসা পরিমাণ খাদ্য দ্রব্য প্রদান করতাম আবু সাঈদ রাজিয়া আল্লাহুতাহু বলেন তখন আমাদের খাদ্য দ্রব্য ছিল জব কিশমিশ মোনাক্কা পনির ও খেজুর এরপর আরেকটি হাদিস এখানে বোঝানোর জন্য

পরশ করেছেন পরবর্তীকালে লোকেরা অদ্দশা গমকে একসা সমান ধরে নিয়েছেন ইবনে আনু বলেন সর্বদা খেজুর প্রদান করতেন তিনি ছোট বড় সকলের পেতরা প্রদান করতেন এখানে সকলের উপর সাদা কাতুর ফেতের অথবা বলেছেন রামজানের ভিতরে একসা খেজুর অথবা একসা জ পরশ করেছেন পরবর্তীকালের লোকেরা

যদি শাহাবুদের আপনাদের কথা শাহাবুদুলা ধরতে হবে কিন্তু ওখানে প্রতিবাদ করছে এবং মহাবিরা যে বলেছেন যে এটা আমার মনে হচ্ছে অনুমান মনে হচ্ছে কিন্তু মনে হওয়ার হাদিস গুলাকে সরাসরি রসুল সাল্লাম একসা তাহলে আমরা কেন আমরা রসুল সাল্লাহ হাদিসকে বাদ দিলাম আল্লাহা আমাদেরকে হেদায়ত দান করুক আর আমরা গরিবের লাকতি কেন দেব দ্বিতীয় কথা হলো রাসুলস খাদ্য শস্য ছিল রাসুলসাল্লাহম জমানা কি রুফ ছিল না দিনার ছিল না মুদ্রা ছিল না সবজি ছিল রসবেন একটা প্রমাণ দেখান যে মুদ্রা দিয়ে আপনাকে দিয়েছে। খাদ্য শস্য আর খাদ্য শস্যর মূল্য যাই হোক না মূল্য নির্ধারণ করার সুযোগ নাই আপনি যদি কিসপিস খান কিসপিসে আড়াই কেজি দিতে হবে এবং আপনার কিসপিস যাই হোক এক সাহীনাতে এখনো রসগোল্লা সেই চাটা আসেন এই চা দিয়া যদি সা চাউল না হয় তাহলে আড়াই কেজি কিছু কম কিছু কম হয় যেন আড়াই কেজি যেমন যদি কিশমিশ বা অন্য কিছু ধরে বা গম ধরে তাহলে দুই কেজি চল্লিশ গ্রামের মতো চাউল হলে ওলা আমারা মাপ দিয়েছেন রসমসেন মাদামী চাটা এখনও মধ্যে আছেন ওই চা দিয়ে চাউল আড়াই কেজির মতো হয় সুতরাং আমাদেরকে এক সায় দিতে হবে ইসলামী ফাউন্ডেশন থেকে যখন এক সা খেজুরকে সা খেজুর ষাট টাকা নির্ধারণ করে তবে খুব সাধুবাদ যে আমরা ওটা আদায় করার চেষ্টা করি যখন ষোলোশো টাকা সতেরোশো করে তখন তো আপনার মাথার মধ্যে বোম পড়ে তখন আপনি আর ডিস পান না তখন সেটা দিতে পারেন না কারণ কমরা সবসময় চোখে দেখেন তাই না আমরা একশো বুঝি না ষোলোশো বুঝি না আঠারোশো বুঝি না পনেরোশো বুঝি না দশ টাকা বুঝি না আমাদেরকে ফেত্রা দিতে হবে যা দিয়েছেন তাই সেটা হলো একসা আপনি যেই মানের খাদ্য খান যদি আপনি খেজুর খান খেজুর দেন যদি আপনি গম খান আটা দেন অথবা গম দেন যদি আপনি চাউল খান ভাত খান চাউল দেন সুতরাং খাদ্য সামিন তো আম সা মানে কি একসা তো মানে খাদ্য থেকে এটাই আমাদেরকে দিতে হবে সুতরাং রসুল সাল্লাহ আলাইসাল্লামের যেটা সুন্নত সেটা আমাকে দেবে টাকা দিয়া জমুর বিদ্যান করে মতে এই হাদিসের আলোকে টাকা দিয়ে ফ্যাক্তর ফেতরা আদায় হবে না আমাদের খাদ্য শস্য দ্বার এই ফেতরা আমাকে দিতে হবে ঈদের চাঁদ উঠা থেকে শুরু করে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত আদায় করতে হবে এই জন্য ঈদের 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 সালাত ঈদ উল ফেতের সালাদটা দেরি করে পড়ানো হয় এই জন্য যাতে মানুষ সাধারণত এই ফেতারটা সুন্দরভাবে আদায় করতে পারে সুতরাং ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে আদায় করতে হবে যদি কোনো ক্রমে আমরা বিলম্ব তাহলে আপনি সাধারণ সব আদায় হবে হ্যাঁ একদিন দুদিন আপনি দিতে পারেন কোনো কারণ বসে অ্যাক্সিডেন্ট যদি সেটা অন্য কথা কিন্তু স্বাভাবিকভাবে কোনো অবস্থায় বিলম্ব করেন না যদি বিলম্ব করে দেন তাহলে আপনার সাদাগত ফেতার আদায় হবে না আপনি স্বাভাবিক গান হিসাবে গণ্য হবে আর একদিন আগে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই তবে নিয়ম হচ্ছে সাত ওঠা থেকে শুরু করে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত সুতরাং আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লামের রিতবাক করবো মোহাম্মদ সাল্লা সাহেব যা তাই আমরা দিব আমরা কারো কথা কর্ণবাদ করবো না সুতরাং যখন ইসলাম ফাউন্ডেশন আবার কথা বলছি ইসলাম ফাউন্ডেশন ষাট টাকা বলে তখন খুব পরপ করে বলেন ষাট টাকা যাকে জিগেই ভাই আজকে ইসলাম ফাউন্ডেশন কথা বলছে ষাট টাকা কত সত্তর টাকায় আমার জানা মতে একটা লোকও বলে না যে আঠারোশো টাকা উনিশশো টাকা করছে ওটা বলে নাই কত বড় কৃপন কত বড় বকিল সুতরাং আমি দুই হাজার বুঝি না সতেরোশো বুঝি না ষাটও বুঝি না সত্তরও বুঝি না রসুল সাল্লাহ সহি মুসলিম এই আছেন যে একসা খাদ্য শস্য দিব আম যেই পরিমাণ খাদ্য ওই হারির থেকে মাথা পিছু আর এক বলে খাদ্য দিয়ে দিবেন এক দ্বিতীয় কথা আপনি আপনার একজনের ফিতরাটা কয়েকজনকে ভাগ করে দিতে পারেন অত কয়েকজনের ফিতরা একজনকে দিতে পারেন সেটা অবস্থা বুঝেই আপনারা নির্ধারিত করবেন সুতরাং সাদাকাতুল ফেতে আমরা অবশ্যই ঈদের নামাজে যাওয়ার আগে আপনাকে দিতে হবে যে একটা হাদিস আছে যে যে আমরা যাও ঈদের নামাজে যাওয়ার আগে জমা করিয়া একজনের কাছে দিয়ে গেলাম সে ইচ্ছা করে ঈদের পরে দেবে জি না এই হাদিসটা সহি আমরা বলছে আপনাকে ঈদের আগেই দিতে হবে আবারও বলছি যদি বাইসেস কোন সমস্যার কারণে জনিত বিশেষ কোনো সমস্যার কারণে বা যে জায়গায় ফেতে ওই জায়গায় লোক নাই বা এমন সমস্যা আছে বিশেষ সমস্যা সেটা আল্লাহ না হয়তো বা আল্লাহ মাফ করে কিন্তু স্বাভাবিক অর্থে আপনি ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত দিতে হবে দিলে কি হয় যাতে হিতাহিত গরিব অসহায় লোকগুলা সমানভাবে পেটে দুইটা দানা পানি দিয়ে সবার সাথে আনন্দ ঈদের আনন্দ ভোগ করতে পারে ঈদ ঈদগে ঈদের নামাজ পড়তে পারে এটি তার হেকমত সুতরাং আমরা চেষ্টা করবো সঠিক টাইমে সঠিক পরিমাণ সঠিকভাবে দেওয়ার জন্য আল্লাহকে আমাদেরকে তৌফিক দান করে